নিং কেমন আছো আছো সরি ফ্রেন্ডস প্রথমেই আমি তোমাদের থেকে মাপ চেয়ে নিচ্ছি কারণ তিন দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার রেগুলার ভিউবার নিশ্চয়ই আমাকে মিস করেছো কারণ আমিও তোমাদের মিস করেছি কিছু করা ছিল না বন্ধু তার কারণ আমার মোবাইলের একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি শ্যুট করেও ভিডিও আপলোড করতে পারিনি আর এই যে ভিডিওটা দেখছো এটা যে ঠিক কবেকার মনে করতে পারছি না তবে ব্রেড অমলেট দেখে আমার যতদূর মনে হচ্ছে যে এটা স্যাটারডে ছিল কারণ স্যাটারডেতেই আমি এই ব্রেড অমলেট বানিয়েছিলাম সিএ স্যাটার্জি আর মধুবন্তি এই ব্রেড অমলেট খেতে খুব পছন্দ করে তবে বাবু আমি যে কম পছন্দ করি তা নয় কিন্তু ঘটনাটা হচ্ছে ওই জন্য চায়ের দোকানে বেঞ্চিতে বসে যে ব্রেড অমলেট খাই সেটা বাড়ির থেকে অনেক অনেক ভালো কিন্তু কী করবো মন আসতি বাড়িরটা গরম গরম খারাপ লাগে না তবে কি বলো তো ওই বাইরের দোকানে বেঞ্চিতে বসে খাওয়ার মজাই আলাদা কি করে যে এত টেস্টি হয় কে জানে আমার কি মনে হয় জানো তো যে ওরা প্রথম কথা ময়দার ব্রেড ইউজ করে আর দ্বিতীয় কথা তেলের সঙ্গে সম্ভবত ডালটা ইউজ করে নয়তো তো অত টেস্টি কি করে হয় বলো তো আর নাকি পোড়া তেল ইউজ করে একটুখানি আনহাইজেনিক বলেই অত টেস্টি লাগে তাই হবে ওরা তো আর আমাদের মতন এই রকম করে আটা ব্রেড তারপর সেকে নেওয়া ফ্রেশ তেল এসবে করে না তাই জন্য মনে হয় অতটা টেস্টি হয় নোংরা না খেলে আমাদের মনও ভরে না আর জীবের কি বলবো আমোদটাও ঠিকমতো আসে না আর এটা ঠিক ব্রেড অমলেট বলা যায় কি যায় না বোধ না অনেকটা স্যান্ডউইচ টাইপের বানিয়েছিলাম স্যান্ডউইচ মানে আসলে দেখলেই তো কেমন করে করলাম অমলেটটা ভেজে ওপর থেকে একটা ব্রেড দিয়ে দিলাম তারপর পাল্টি মেরে আর একটা ব্রেড দিয়ে দিলাম তো মাঝে পড়ে গেল অমলেটটা তাহলে একটা স্যান্ডউইচ চলো একটা সেট রেডি এই যে পাশে একটু খাবলা করে বিটনুন দিলাম তার মানে এটা ধরে নিতে পারো এটা সিএস চ্যাটার্জির শীতকাল তো আমাদের কাছে অতিথির মতন সেই জন্য শীতকাল উপভোগ করা উচিত শীতকালে অনেক রকমের আনন্দ আছে যেমন ঘোরার আনন্দ তেমনি ঘুমিয়ে আনন্দ তেমনি খেয়েও মজা আছে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু মোটো মজা নেই ভাই এইসব কাঁথা কম্বল লেপ সোয়েটার আরও কত কি আজকাল হয়েছে সেই সমস্ত টেনে টেনে বার করো কোথায় কি আছে আগের বছরে রেখেছি মনেও পর্যন্ত থাকছে না আগের দিনে জিনিস কম ছিল বাপু খাটনিও অনেক কম ছিল জীবনে অনেক শান্তি ছিল বলে না সিমপ্লিসিটি জীবনের মেন আনন্দ যেই সিমপ্লিসিটি চলে যাবে জীবনে জটিলতা বাড়বে জীবনের আনন্দও কমে যাবে হ্যাঁ এটা মধুবন্তীর চলো ফ্রেন্ডস এবারে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিলাম টিফিনের পাট মেটে গেল দুটো বড় বড় কাজ প্রায় হরকে ফেললাম সময়টা দেখো একবার চলো জানলা কপাট খুলে বাইরেটা একটু দেখি

সাজায় ঘরে সাজায় এখন হয়নি এখনো তো হয়নি কবে হবে জানি না এখন চলো ফ্রেন্ডস আমার বেডরুমে যাই দেখো ইয়ে মেয়েরা এক সূচি শিল্প ये बैग है हैंड बैग बहुत पुराना हो गया ऊपर से प्लास्टिक सिल दिया मैटी अपर में सिलाई करके फोल्ड करके बैग बनाया बहुत पहले ननतुम कुछ ही देखा दे बच्ची ना बंधु ताई समदर हमारे सुची शिल्प देखिये खुशी करते जाइलम की भालो लागलो और एतो बडो बिछाना हमार তোমরা তো জানো ওই আমার একটা বিছানার ওপরে আর একটা বিছানা চাপানো থাকে তোলা হয়নি এখনো একে তো শীতের বিছানা তোলা সবারই চাপ আমার আবার বাড়তি চাপ বাড়তি চাপ কেন তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ আর ব্যাখ্যা করার কোনোই দরকার নেই সে তো স্পন্ডিলাইটিসের জন্য খাটে শুতে পারে না তার জন্য এই সমস্ত মাটির বিছানা আমাকে পাততে হয় একটুখানি শুলেই তারপরে ওকে আবার মাটিতে নেমে শুতে হয় এই শীতকালের কথা উঠলেই আমার মনে পড়ে যাচ্ছে যে আজকাল জীবনে কেন জটিলতা বেড়েছে আর আগে কেন জীবন সিম্পল ছিল সেটা বলেই নি পেটের ভেতরে গুড়গুড় গুড়গুড় করছে কারণ সারাদিন ধরে বলে বলে বাড়ির লোকের তো কান ঝালাফালা করছি তোমাদেরও একটু ঝালাফালা করে দিই কারণ হচ্ছে গিয়ে আগে দেখো শীতকাল পড়লে মায়ের হাতের তৈরির কাঁথা আর তারপরেই গদা গাদ্দা লেপ নামতো বিয়ের আগে তাই আর বিয়ের পরে সেই গাব্দা গাব্দা লেপই আমাদের নিতে হতো যতই গা জ্বালা করছে বলি আর যাই বলি আর এখন প্রথম শীতে দু সিট যেমন তোমরা লাল চাদরটা দেখলে মানে দুটো সিটকে মিলিয়ে একটা ঢাকা নেওয়া তৈরি করা হয় তারপরে আসে দোহার দোহার মানে কিন্তু বন্ধুরা তিনটে সিট দুটো সিটের মাঝখানে থাকে একটা ফনেন সিট আচ্ছা তারপরে আরও একটু ঠান্ডা বাড়লে তখন নামে কমফোর্টার তারপর পঁচিশে ডিসেম্বর থেকে জমাটি ঠান্ডাটা পড়লে তখন আবার নামবে মোটা কম্বল আর গাদ্দা গাব্দা লেপ আর সেই ফারি কম্বল সেসব বাপু আমি নিয়ে আসিনি সব আসানসোলেই দান করে দিয়ে চলে এসছি এখানে আর অতটা ঠান্ডা পড়ে না সেজন্য গাবধা লেপ পর্যন্ত পৌঁছতে হয় না তবে বাপু একটা ছোট্ট মিথ্যা কথা বললাম সেই হত ইতিগজর মতো মানে কস্টলি যে ফারি কম্বল সেগুলো মোটেই দান করে আসেনি অত বড় হৃদয়ে আমার নয় ওগুলো ওয়াশ করে সেই যে ঢুকিয়েছি সেগুলো আর তেরো বছরে বার করার নাম গন্ধ করি না এই দেখো ফাইনাল লুক কেউ বলবে এতগুলো চাপানো হয়েছে করছিলাম তো ফ্রেশ চিকেন করতেই হবে তবে আমার একটা খুব সুবিধা হয়েছে কি সুবিধা হয়েছে বলো তো সেই যে রসুন আর টমেটো আর লঙ্কা সেদ্ধ করে যেই চিকেনটা করে ওইটা মধুমদই ভালো লেগে গেছে এখন ভালো লেগে গেলে বেশ কয়েকবার চলবে আমি জিজ্ঞেস করলাম কি রান্না করব বললো ওটা করো তো তার জন্য সেদ্ধ করে নেওয়া হয়েছে টমেটো রসুন আর আমাদের রেগুলার যে লঙ্কা আমরা ব্যবহার করি সেই লঙ্কা আর এইটা লাল কুটি লঙ্কা হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ব্যাস এই অল্প একটু পেঁয়াজ খুব বেশি রান্না এরপর বাটবো আদা আদা রসুন টমেটো লঙ্কা একসঙ্গে কেটে নেবো চটপট হয়ে যাবে শ্রেয়ের স্যাটার্জি নিজের রান্নার জোগাড় নিজের মতো করে করছে তোমাদের জন্য আজকে মূল রেসিপিটা শ্রেয়ার চ্যাটার্জি শেয়ার করে দেবে তার জন্য দেখো চাকা চাকা করে মূলো কেটে নিয়েছে আর এই যে নিয়েছে লাল লঙ্কা হলুদ আর এই চারটে গোটা মেথি দানা জিরে আজওয়ান সর্ষে আরও অনেক কিছু জোগাড় আছে ওই দেখো হিং আরও লাগবে এই যে পেঁয়াজ রসুন এসব আছে হয়ে যাক একবারে কমপ্লিট লুক একটা দেব। সেফ সি এস বানাবে আজকে আছাড়ই মোলক তো তার জন্য নিজের জোগাড় নিজেকেই করে নিতে হচ্ছে তবে আমি বলে দিয়েছি এখন তুমি কড়াই আভেন কোনো কিছুই ফাঁকা পাবে না কারণ আগে আমি করে বেরিয়ে যাব তারপর তুমি ঢুকবে তো সিএস চ্যাটার্জি বলেছে তথাস্তু অ্যাকচুয়ালি সিএস চ্যাটার্জিটা এখন সময় নেই এটা জোগাড় করে সে চলে যাবে অন্য কাজে আর আমিও এই সময় চলে এসেছি আমার বাকি কাজটা সারতে ওয়াশিং মেশিনের কাজ তো ওয়াশিং মেশিন সেরে রেখে দিয়েছে এবার এই ফাঁকে আমি আমার কাঁচাগুলো মেলে নিয়ে আর একটা ভারী কাজ শেষ করে নিই তাহলে বেশ মনটা ফুরফুরে লাগবে টুক চাপাতে স্রিংটন আমার বড় মেয়ের ফোন ঢুকে গেছে তাই এই সময় আমি হচ্ছে কি টু ইন ওয়ান ওর সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা চাপাচ্ছি রান্নাটা বিশেষ কিছুই না আগে অনেকবার শেয়ার করেছি অতএব আর ওর বক্তব্য হচ্ছে ইউটিউব একদম রিস দিচ্ছে না খুব বিরক্ত আমার ওপরে কারণ আমি ওকে ব্লগ বানাতে ইউটিউবে ঠেলেছিলাম কি না দোষ নন্দ ঘোষ আর সঙ্গীতা তুমি আমার কাছে এটা জানতে চেয়েছিলে এটা দাম এবং কোম্পানি কোম্পানি হচ্ছে গিয়ে ইউরেকা পড়বে আর দাম হচ্ছে গিয়ে কুড়ি হাজার নশো সামথিং একটু এধার ওধার হতে পারে আর প্রতিদিন একই জিনিস দেখাতে দেখাতে নিজেরও খারাপ লাগে কিন্তু আমার সাবস্ক্রাইবাররা ভীষণ ভালো তারা বলেছে তুমি যা করো যেমনভাবে দিনটা কাটাও তুমি আমাদের সঙ্গে শেয়ার করো সেই ভরসাতেই আমি করছি আর এ রয় বলে আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার সে বলেছে যে তুমি যদি রেস্টও করো তাহলে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করো কিন্তু বাবা আমার তো রেস্ট করা হয় না সারাক্ষণ সমানে কাজ করে যাই কাজ করতে করতে তারপরে চুমে চুমে কাজ করি আবার সেটাও যখন হয়ে যায় তখন আমি গুটিয়ে পাঠিয়ে একদম শুতে চলে যাই ও তানিয়া বলেছে এই রেসিপি শেয়ার না করতে সে একদম ভালোবাসে না কিন্তু তা অনেকে ভালোবাসে অনেকেই এটা দেখতে চেয়েছে আমার সাবস্ক্রাইবার তো আমি এটা শর্টসে ভালো করে দেব কিন্তু যারা শর্টস দেখে না শুধু ব্লগ দেখে তাদের জন্য বলে দিই ফোরন ছিল ইয়েতে ফোরন ছিল অনেকগুলো জিরে আজওয়ান সর্ষে আরেকটা ছিল মেথিদানা হিম এই পাঁচটা ফোড়ন ছিল তারপরে ছিল রসুন তারপর ছিল পেঁয়াজ তারপর ছিল কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো আর ম্যামলি হচ্ছে কিন্তু যেহেতু আচারই সেজন্য তেলটা একটু বেশি দিতে হবে আর এই যে মূল চাকা চাকা করে কাটা মন তো অবশ্যই করবে আর লাস্টে যারা একটু টক বা কিছু চাও তারা কিন্তু এই ড্রাই ম্যাঙ্গোটা দেবে আমার বাড়িতে হয়তো এটা করবে না তাহলেই হয়ে যাবে আছাড়ি মূলক খুব সাবধানে ঢালতে হবে কারণ ছোট মুখের প্রেশার কুকার একজন আমাকে আমার পরিবারেরই একজন আমাকে কেউ বলেছিল যে দিদি আপনি এত সুন্দর করে চিকেনটা কুকারে করেন কটা সেটি দেন তো আমি তাকে বলেছিলাম যে তিনটে জিনিস ম্যাটার করে প্লেম কুকার কুকারটা একটা ভীষণ ম্যাটার করে না হলে ভেঙে ছেতরে যাবে তো আজকে আমার ছেদরে যাওয়া কুকারেই করেছি সেজন্য খুব সাবধানে বাবা তুলতে হবে এটাও আর একটা পয়েন্ট ফ্লেম কুকার জলের অ্যামাউন্ট হুইসেলটা তো ডিপেন্ড করে কিন্তু জলের এমন কুকার ফ্লেম তুমি আজকে সাতটা দিয়েছো নাকি আমাদের ছেড়ে দাও আমাদের একটু ওভার খায় আমাদের অনেক ওভার কুকড খায় फ्रेंड्स আমি সাতটা সিটি দিয়েছি আমি তাকে তিন থেকে চারটে বলেছিলাম কারণ আমাদের বাড়ির সঙ্গে মেলালে হবে না তো চিত্রে আমার যায়নি ও কথাটা বলেছিলো যে চিত্রে তোমার যায় না দিদি তুমি কি করে করো তখন প্রতিদিনই ঢালাটা দেখাই আর আজকে আমি আবার মুখে বলে দিলাম আর পুরো ডুবো জলে রান্না করেছি জলের অ্যামাউন্ট একটা বিরাট ব্যাপার কিন্তু জল কম থাকলে কুকারের মাংস ছিটাবে না জল বেশি থাকলে কিন্তু ছিটরে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে আর ফ্রেন্ডস ছিটরে যাওয়া মানে হচ্ছে গিয়ে হাড়ের থেকে মাংস ছেড়ে যাওয়া চলো আজকের কমপ্লিট মেনুটা দেখিয়ে দিই লাঞ্চ মেনুটা উছে আলু ভাতে আর শিম আর চিকেন এই সময় খেতে বসে বাবা মেয়ে দুজনে মিলে বিশেষ করে শ্রীয়েশ চ্যাটার্জি কী খুনশুটি না যে মধুবন্তির সঙ্গে করছে সমানে বলছে আমাকে আগে দাও আমাকে আগে দাও জানে মধুবন্তি মজা পাবে ওটা নিয়ে আর ওদেরকে খেতে দিয়ে ফ্রেন্ডস আমি একটু সময় পেয়ে গিয়েছি সেটা সদ্ব্যবহার করতে চলে এসেছি কার্টেনগুলো খুলব চেঞ্জ করবো চেঞ্জ করব ক্রিসমাস লুক তৈরি করব কদিন ধরে হাঁপিয়ে উঠেছি সময় আর করতে পারছিলাম না আর যে বলেছি তোমাদের কাজের মধ্যেই কাজ হয় তাই আজকে আমি এটা টেনে খুলে ফেলবো খুলে হয়তো এবেলাতে বেলাতে কাঁচা না হলে রেখে দেবো কারণ হচ্ছে গিয়ে পর্দাগুলো আমি সব বার করে ফেলতে পেরেছি আজ খাজানা বার করে ফেলেছি আজ কাজটা করতেই হবে না ফ্রেন্ডস বের করতে পেরেছি মানে এমন নয় যে সব কিছু বের করতে পেরেছি আমার যতদূর মনে পড়ছে আরও এক পেটি জিনিসপত্র আছে আসলে কি হয়েছিল মাঝখানে যখন বড়ো মেয়ে এসেছিলো সে সমস্ত ঘর দুয়ার গুছিয়ে রিসেট করে দিয়ে গিয়েছিল তো ওটা ফোন করলেই হয়তো আমি জানতে পেরে যাব যে কোথায় আছে কিন্তু আমি ফোন না করে নিজের দিমাকের উপর জোর দিচ্ছি যে মনে করতে হবে কোথায় আছে আমি বেবি স্টেপসে কাজটাকে এগুচ্ছি আর আর একবার করে খুঁজছি আর এইটা দেখো আমার রায়নুর হাতে নিজের হাতে খুব ছোটোবেলায় সাজানো গাছ এটা আমি প্রতি বছর একবার করে বার করি আর সাজাই এই দেখো কেমন লাগছে দেখতে তবে এটা এর ফাইনাল লুকস নয় এর ফাইনাল লুকস তোমরা দেখতে পাবে একদম টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এইবার আমি হাত লাগিয়েছি মধুবনতির টিনেজ গার্লটিকে নিয়ে টিনেজ বললাম তার কারণ আমরা এখানে চোদ্দ বছর এসেছি তো এটা মানে থার্টিন প্লাসের বয়স কারণ যে বছর এসেছিলাম এটা সে বছরেই কিনেছিলাম নিউ মার্কেট থেকে গাছটা কমপ্লিট ঠিকই আছে এই গাছটায় জানো তো অটোমেটিক আলো জ্বলতো ঘুরে ঘুরে চলতো আলো জ্বলতো এখনও জলে ওটা ঠিক করিয়ে নেওয়া হয়েছে কিন্তু ওটা একটু অসুবিধা হয় আলো জ্বললে আমাদের এই স্পেসটাতে ঘোরে যখন তখন একটু মুশকিল হয় সেই জন্য সেইটা আমি বাদ দিয়েছি আমি ভেবেছি যে আমি একটা নিজে আলোর ওর মধ্যে লাগাবো আর এই সমস্ত যে গয়নাগাটি সেগুলোও সেই ততদিনেরই পুরনো কিছু কিছু ভেঙে গেছে কিন্তু বেশিরভাগই ঠিক আছে ইচ্ছা আছে যদি নিজে কোনো দিনও আর্ন করতে পারি তাহলে একটা বড় গাছ আর নতুন কিছু গয়না কালেক্ট করবো শ্রীষ স্ট্র্যাটেজি বলেছিল যে চলো নিউ মার্কেট চলো গিয়ে নতুন গাছ গয়না যা নেবে নিয়ে নাও আমি বলেছি না আমাদের মতো মানুষদের জন্য যা আছে যথেষ্ট আছে আর তোমরা দেখবে ফ্রেন্ডস এই সামান্য কিছু জিনিসপত্র দিয়েই আমি কেমন সাজাই ভালো সাজাই না মোটামুটি সাজাই না খারাপ সাজাই এটা কিন্তু ফাইনাল লুকস নয় ফ্রেন্ডস এটা একটা আপাতত লুকস ফাইনাল লুকস টোয়েন্টি ডিসেম্বর অবশ্যই দেবো তাহলে ফ্রেন্ডস আজকের মতো আসি সঙ্গে থেকে আগামী দিনে বাই